প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত পর্বের আলোচনায় আপনারা ইতিমধ্যে পরিণীতি বলতে আমরা কি বুঝি পরিণতির পরিধি ও বিষয়বস্তু এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছেন তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আপনাদেরকে আমরা জানাবো যে পরিণতির সাথে অন্যান্য যে সামাজিক বিজ্ঞান সেগুলোর আসলে সম্পর্ক কি চলুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে মূল আলোচনায় চলে যাই যেহেতু আলোচনাটিতে আজকে পরিণীতির সাথে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সম্পর্কে আলোচনা করা হবে সেই জন্য আমরা এটাকে কয়েকটা অংশে ভাগ করে নিতে পারি আমরা প্রথমে আলোচনা করব পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক দ্বিতীয়ত পরিণতি ও ইতিহাস পরিণীতি ও সমাজবিজ্ঞান পরিণীতি ও অর্থনীতি এবং সবশেষ পরিণীতি ও নীতিশাস্ত্র তো আমাদের প্রথম যেই মানে সম্পর্কের দিকটা আলোচনা করব। সেটি হলো পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক শিক্ষার্থীরা আপনারা হয়তো ভাবতে পারেন যে আসলে আমরা পরিণীতি নিয়ে আলোচনা করছি তাহলে রাষ্ট্রবিজ্ঞান কেন যদিও এটি সরাসরি আপনাদের পাঠ্য বই ওইভাবে উল্লেখ নেই কিন্তু আপনাদের বিষয়টি জানা একান্ত জরুরি তাই পরিণতি ও রাষ্ট্রবিজ্ঞান আমরা একটু জেনে নেই তো উৎপত্তিগত দিক থেকে দিক থেকে আমরা জেনেছি যে পরিণতি শব্দটির প্রতিশব্দ সিভিক্স যেটি দুটি শব্দ সিভিস এবং সিভি টাস থেকে এসেছে সিভিক্স সিভিস শব্দটির অর্থ হলো নাগরিক এবং সিপিটাস শব্দটির অর্থ হলো নগর রাষ্ট্র অর্থাৎ যেটা ছিল যে নগরের যেই নাগরিক বা নগররাষ্ট্রে যারা বসবাস করে তাদের দৈনন্দিন কাজকর্ম সুবিধা অসুবিধা অধিকার কর্তব্য এ বিষয়গুলো নিয়ে কিন্তু পরিণতি আলোচনা করে থাকে আমরা জেনেছি আর এটা হলো উৎপত্তিগত বিষয় আবার রাষ্ট্রবিজ্ঞান এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো পলিটিক্স যেটি দুটি শব্দ থেকে এসেছে পলিটিস এবং পুলিশ একইভাবে এই পলিটিস শব্দটির অর্থ হলো রাষ্ট্র এবং পুলিশ শব্দটির অর্থ হলো নাগরিক অর্থাৎ রাষ্ট্রে যারা বসবাস করছে তাদের দৈনন্দিন কাজকর্ম অধিকার তাদের চলাফেরা সমাজের সাথে সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে সেই দিক থেকে বলা যায় যে উৎপত্তিগত দিক দিয়ে তাদের মধ্যে একটি মিল রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরিণতি সংজ্ঞা থেকে আমরা দেখলাম যে পরিণতি নাগরিকদের নিয়ে আলোচনা করে আবার রাষ্ট্রবিজ্ঞানের যে উৎপত্তির অংশটা আমরা একটু জানলাম সেখানেও দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে রাষ্ট্রের সাথে নাগরিকদের একটা সম্পর্ক অর্থাৎ এই দুটো বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দুইটারই মুখ্য যে উপাদান সেটা হলো নাগরিক অর্থাৎ এই দিক দিয়ে তাদের একটি নিবিড় সম্পর্ক রয়েছে এটা হলো নাগরিক কেন্দ্রিক আরেকটা যেটা বিষয় যে নাগরিকদের যে অধিকার কর্তব্য তাদের রাষ্ট্রের সাথে তাদের যে একটা আন্তঃসম্পর্ক বা নগর রাষ্ট্রের সাথে তৎকালীন যে একটা আন্তঃসম্পর্ক সম্পর্ক ছিল তেমনিভাবে রাষ্ট্রের সাথে তাদের রাজনৈতিক কার্যক্রম কি হবে তারা রাজনৈতিক সাথে কীভাবে অংশগ্রহণ করবে রাজনৈতিক কী কী প্রতিষ্ঠান থাকবে এগুলো নিয়েও রাষ্ট্র আলোচনা করে পুরোনীতিতে হয়তো বিষয়গুলো কিছুটা সংক্ষিপ্ত বা ক্ষুদ্র পরিসরে আলোচনা করে কিন্তু দেখা গেল যে মূল বিষয়টি প্রায় একই রকম এই জন্য আমরা বলতে পারি যে পুরোনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে আবার অন্য দিক দিয়ে আমরা বলতে পারি যে আলোচ্য যে বিষয়গুলো সেই বিষয়গুলোতে সরাসরি একটা মিল আমরা দেখতে পাই সেই নগররাষ্ট্রে তখন যেরকম দশাধিনায়ক পরিষদ পাঁচশো জনের পরিষদ ছিল অর্থাৎ সেটা হলো এখনকার দিনের সংসদ বা পার্লামেন্টের মতো বা বিভিন্ন মন্ত্রিপরিষদের মতো তেমনিভাবে সেখানে সেই রাষ্ট্রের ব্যবস্থা অর্থাৎ সংবিধান কেমন হবে এটা যেমন সেই পরিণতিতে আলোচনা করা হয় তেমনিভাবে বর্তমানেও কিন্তু সংবিধান সরকার ব্যবস্থা আমলাতন্ত্র গণতন্ত্র তারপরে তার সাথে অর্থনীতির সাথে সম্পর্ক এই সরকার ব্যবস্থা এইগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান যেমন আলোচনা করে পরিণতিও কিন্তু তেমনইভাবে আলোচনা করে থাকে অর্থাৎ এই আলোচ্য বিষয়ে একটি গভীর মিল রয়েছে শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ দেখলাম যে পরিণতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি মিল বা সাদৃশ্যগত সম্পর্ক আমরা দেখলাম কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী এই পরিণতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কিছু পার্থক্য নির্ণয় করেছেন পার্থক্যগুলো আমরা একটু দেখে নেই। রাষ্ট্রবিজ্ঞানীরা যেটা বলছেন যে তাদের পরিধি ও বিষয়বস্তুর মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন যে পরিণীতি যেহেতু ছোটো পরিধির বিশেষ করে নগররাষ্ট্র বা ছোট পৌর যেটা পৌর এলাকা আমরা এখন জানি বা পৌরসভা এরকম ছোটো একটি এলাকা নিয়ে বিস্তৃত ছিল আধুনিককালে সেই রাষ্ট্রবিজ্ঞান যেটিকে বলা হচ্ছে রাষ্ট্রের বা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি কিন্তু অনেক ব্যাপক যেহেতু রাষ্ট্র অনেক বৃহৎ অর্থাৎ পরিধি ও বিষয়বস্তু দিক দিয়ে তাদের মধ্যে কিছুটা পার্থক্য ঠিক বলা যাবে না তাদের একটি দেখা গেল যে পরিণতি অল্প পরিসরে আলোচনা করে আর রাষ্ট্রবিজ্ঞান অনেক বৃহৎ পরিসরে আলোচনা করে থাকে আরেকটি যে পার্থক্য তারা উল্লেখ করেছেন সেটি হলো বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য আমরা ইতিমধ্যে জেনেছি যে পুরনীতি কেবল নাগরিক জীবনের যেই বিষয়গুলো সেগুলোকে প্রাধান্য দিয়ে আলোচনা করে থাকে অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান নাগরিক দেশে অধিকার কর্তব্য তাদের সমাজের প্রতি দায়িত্ব রাষ্ট্রীয় অংশগ্রহণ এগুলোর সাথে আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম আঞ্চলিক সংস্থা এই অনেক বিষয় নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে প্রিয় শিক্ষার্থী চলুন আমরা তাহলে দেখে নেই পরিণীতি ও ইতিহাসের মধ্যে সম্পর্কটা কীরকম প্রথমেই যেমন পরিণীতি ইতিহাসের দ্বারা জাগ্রত অর্থাৎ পরিণীতি সবসময় ইতিহাসের একটি বিষয় প্রাধান্য দিয়ে থাকে তেমনিভাবে দেখা যায় যে পূর্বের যে শাসকরা ছিল বা রাজা ছিল তারা কিভাবে রাষ্ট্রটি শাসন করেছে সেখানে কি কি সমস্যা দেখা যাচ্ছিল সেই বিষয়গুলো থেকে শিক্ষা নিয়েও ভবিষ্যতে বিভিন্ন নিয়ম নিয়মকানুন প্রণয়ন করা আইন তৈরি করা এগুলোতে এগুলো তৈরি করার জন্য ইতিহাস থেকে পরিণতি বিজ্ঞানীরা অনেক শিক্ষা নিয়ে থাকে এই জন্যই বলা হয় যে পরিণতি ইতিহাসের দ্বারা জাগ্রত যেমনটি লর্ড অ্যাকটন বলেন ইতিহাসের শ্রুত ধারায় বালুকা রাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতি বিজ্ঞান সঞ্চিত হয়ে উঠেছে এটি হলো আসলে পরিণতি ইতিহাসের মূল একটি সম্পর্ক তারপরে আরেকটি যে বিষয় পরিণতির আলোচনা ইতিহাস দ্বারা পরিপূর্ণ এই বিষয়টি হলো যে এই শাসন ব্যবস্থা আজ থেকে একশো বছর আগে যেরকম ছিল একটি রাষ্ট্রে বা নগরে আজ কিন্তু সেটি অন্যরকম হয়ে গিয়েছে সেটি একটি ইতিহাসিক ঐতিহাসিক একটা ভিত্তি থাকে বা সেই শাসন ব্যবস্থাটা হয়তো যতটা না কার্যকর ছিল এখনকার শাসন ব্যবস্থাটি হয়তো অন্যরকম হয়ে গেছে অন্যরকমভাবে কার্যকর হচ্ছে সেখানে আরও অনেক হয়তো পরিধি বিস্তৃত হয়েছে কিন্তু এটিকে আরও বিস্তৃত করার জন্য আরও কার্যকর করার জন্য অবশ্যই সেই আগের যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো সম্পর্কে অধ্যয়ন করতে হয়েছে যেটি ইতিহাসের একটি অংশ এর ফলে পরিণতি আলোচনা ইতিহাস অবশ্যই আসবে তারপরে আমরা যেটি দেখতে পারি ইতিহাস পরিণীতির দ্বারা সমৃদ্ধ চলমান ঘটনাবলীর দ্বারা ইতিহাস সৃষ্ট হয়ে থাকে এই ঘটনা থেকে পরিণীতি অনেক শিক্ষা নিয়ে পরিণতি অনেক নতুন নতুন কার্য ব্যবস্থা গ্রহণ করে থাকে ফলে রাষ্ট্র বা নগরটি অনেক সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নাগরিকদের কল্যাণের জন্য অনেক কাজ করে যেতে পারে শিক্ষার্থী আমরা দেখলাম যে পরিণতি ও ইতিহাসের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের মধ্যে অনেক বৈসাদৃশ্যও অঙ্কিত করেছেন যেমনটি ইতিহাসের বিষয়বস্তু ব্যাপক কিন্তু পরিণীতির বিষয়বস্তু সংকীর্ণ যেহেতু পরিণীতি আমরা জেনেছি নগর নাগরিক এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে কিন্তু ইতিহাস সেখানে মানব জীবনের যতগুলো বিষয় আছে পৃথিবীর সৃষ্টির বিষয় থেকে শুরু করে মানুষের সৃষ্টি মানুষের জীবন ব্যবস্থা ভৌগোলিক অবস্থা সব কিছু কিন্তু সময়ে সময় পরিবর্তন হচ্ছে এই সবগুলোই কিন্তু ইতিহাসে অংশ বা ইতিহাসে আলোচিত হয়ে থাকে কিন্তু পরিণীতি কেবল নগর এবং নাগরিকদের নিয়ে যেহেতু আলোচনা করে থাকে ফলে স্বভাবতই তাদের সেই আলোচ্য বিষয় বা পরিধি পরিণীতিরটি অপেক্ষাকৃত সংকীর্ণ হয়ে থাকে পরবর্তীতে আরেকটি যেটি পার্থক্য দেখা গেছে যে ইতিহাস অতীত নিয়ে ব্যস্ত কিন্তু পরিণীতি অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে থাকে প্রিয় শিক্ষার্থী এখন আমরা অর্থনীতি ও সম্পর্কটি জানব পরিণীতি ও অর্থনীতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোকে আমরা সংক্ষেপে যদি বলি উভয়ের উদ্দেশ্য একই পারস্পরিক ঘনিষ্ঠতা এবং সমন্বয় সাধন ইত্যাদি তো আমরা দেখে নেই উভয়ের উদ্দেশ্যটি কি আসলে পরিণতি এবং অর্থনীতির উদ্দেশ্য হল নাগরিকদের কল্যাণ অর্থাৎ রাষ্ট্রের যে সম্পদ সেই সম্পদের সুষ্ঠু বন্টন ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো বজায় রেখে উভয় বিজ্ঞানী নাগরিকদের কল্যাণের জন্য কাজ করে যায় অর্থাৎ সেই সম্পদ ব্যবস্থাপনা খাজনা সরকারি ব্যবস্থাপনা কর আদায় তারপরে সেই সেবাগুলো বন্টন করা এই সবগুলো কিন্তু পরিণতি এবং অর্থনীতির একটি সমন্বয়ের মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে সেগুলো করে থাকে তার ফলে এই দুই সামাজিক বিজ্ঞানের মধ্যে একটি অভিন্নতা লক্ষ্য করা যায় তারপরে যেটি পারস্পরিক ঘনিষ্ঠতা অর্থাৎ একটি ছাড়া অন্যটির পরিচালনা করা বা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় যেমন বর্তমানে সকল রাজনীতিবিদ্রাই বা সকল অর্থনীতিবিদ্রাই যখন সরকারি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে তখন আসলে তারা দেখে যে আসলে রাজনৈতিক অবস্থাটা কেমন অর্থাৎ রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে ব্যবসা বাণিজ্য রাজনৈতিক যে নীতি বা আদর্শ সেগুলো অনেক সময় পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ একটি দেশের রাজনৈতিক অবস্থা যদি ভালো থাকে তাহলে দেখা যায় অর্থনীতির সেই গতি দ্বারাও কিন্তু মানে অনেক সচল হয়ে যায় আবার রাজনৈতিক পরিস্থিতি খারাপ থাকলে সে অর্থনীতি বা সেখানে অনেক রাষ্ট্রীয় সম্পদ থাকা সত্ত্বেও দেখা যাবে যে অর্থনীতির প্রবৃদ্ধি অনেক সময় কমে যাচ্ছে ফলে এই পরিণতি এবং অর্থনীতি বিষয়টি একটি ঘনিষ্ঠ সম্পর্ক সবসময় থেকে যায় তার পরবর্তীতে আমরা যেটি দেখি যে সমন্বয় সাধন অর্থাৎ একটি রাষ্ট্র তখনই মানব কল্যাণে কাজ করতে পারবে যখন রাজনীতিবিদরা এই অর্থনীতি সম্পর্কে তাদের একটি জ্ঞান থাকবে এবং রাজনৈতিক যেই গতিধারা তার সাথে অর্থনীতির যে পলিসি বা নীতিগুলো সেগুলো যদি তারা একটা সমন্বয় করতে পারে তাহলেই কি বলে সীমিত সম্পদে সুষ্ঠ বন্টন করে তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে অর্থাৎ ব্যাটার কোয়ার্ডিনেশন করেই তারা কিন্তু রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারবে এবং নাগরিকদের সর্বোচ্চ সুবিধা তারা দিতে পারবে পরার একটি যেটি বিষয় সেটি হলো ইতিহাসের স্রোত ধারায় আমরা দেখে আসছি যে সবসময়ই রাজনীতিবিদরা সেই সম্পদের হিসাব নিকাশ করেই কেবল তারা একটা রাষ্ট্রের বাজেট করে থাকে সেই রাষ্ট্রের জনসংখ্যা কীরকম রাষ্ট্রের ভৌগোলিক অবস্থায় কোন অঞ্চলে কীরকম পরিস্থিতি কিভাবে তাদেরকে কী ধরনের সেবা দিতে হবে সেই বিষয়গুলো কিন্তু স্থানীয় যে প্রতিনিধি থাকে বা রাজনীতিবিদ থাকে তারাই কেবল উত্থাপন করে থাকে বা বলতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু দেখা যায় যে সেই বাজেটগুলো বন্টন করা হয়ে থাকে অর্থাৎ সেই তাদের একটা রাষ্ট্রের সকল অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে তাদের জেনে পরবর্তীতেই সেই অর্থনৈতিক পলিসিগুলো গ্রহণ করতে হয় প্রিয় শিক্ষার্থী এই পুরোনীতি অর্থনীতির মধ্যে যেমন একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় যেমনটি পরিণীতি নাগরিকতা বিষয়ক সব দিক নিয়ে আলোচনা করে থাকে কিন্তু অর্থনীতি মানব জীবনের কেবল অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করে থাকে যেমন আপনার ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ব্যবস্থা সম্পদ কীরকম সেই কর কোন কোন ক্ষেত্রে কর প্রদান করবেন বা রাষ্ট্র কর কিভাবে আদায় করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অর্থনীতি আলোচনা করে থাকে আর পরিণতির আলোচ্য বিষয় আমরা জেনেছি যে তারা নাগরিকদের অধিকার কর্তব্য তাদেরকে কিভাবে শাসন করবে কী ধরনের তারা সরকার ব্যবস্থা প্রণয়ন করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরিণতি আলোচনা করে থাকে অর্থাৎ আলোচ্য বিষয় আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি এবং পরিণতির মধ্যে সুস্পষ্ট একটি পার্থক্য রয়েছে তেমনিভাবে অনুশীলন পদ্ধতি অর্থাৎ পরিণতির অনুশীলন পদ্ধতি কিন্তু ঐতিহাসিক আবার অর্থনীতির অনুশীলন পদ্ধতিটা হলো গাণিতিক অর্থাৎ অর্থনীতিতে যেই সম্পদের হিসাব নিকাশ করা হয় বাজেট করা হয় কর আদায় এবং সেই সম্পদ বন্টন সব কিছুই কিন্তু একটা গাণিতিকভাবে করা হয় কিন্তু পরিণীতিতে গাণিতিকভাবে কোনো সূত্র প্রয়োগ করা খুবই দুরহ প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমরা পরিণতি ও অর্থনীতির মধ্যে কী ধরনের সম্পর্কে বিদ্যমান সেটি নিয়ে আলোচনা করলাম তাহলে চলুন আমরা এখন দেখি নেই পরিণীতি ও সমাজবিজ্ঞানের সম্পর্কগুলো কী পরিণীতি সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল প্রিয় শিক্ষার্থী যেহেতু নাগরিকরা আমরা সকলে একটি সমাজে বসবাস করি পরিবারে বসবাস করি তার ফলে যখন নাগরিকদের সুযোগ সুবিধা তাদের কল্যাণ এগুলো নিয়ে আলোচনা করতে হয় তখন পুরো একটি সমাজ বা একটি সম্প্রদায় একটি গোষ্ঠীর চিন্তায় কিন্তু করতে হয় দারিদ্রতা বিমোচনের কথা যখন বলা হয় তখন একটি নির্দিষ্ট শ্রেণী বা নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু দরিদ্র কবলিত থাকে তাদের কিভাবে উন্নয়ন করা যায় রাজনীতিবিদরা কিন্তু সেইভাবে বিভিন্ন নীতি প্রণয়ন করে থাকেন এর ফলে সমাজের কি অবস্থা সেটি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদেরকে পরিণতি বিজ্ঞানীদেরকে অবশ্যই জানতে হয় এর ফলে পরিণতি সমাজ সমাজবিজ্ঞান একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত পরিণীতিকে বলা হয় অনেক সময় সমাজবিজ্ঞানের একটি অংশ কেননা যেহেতু নাগরিকরা সমাজের একটি অংশ বা সমাজে তাদের উত্থান পতন সমাজ থেকে যেহেতু রাষ্ট্রের সৃষ্টি নগরের সৃষ্টি তার ফলে বলা হয় যে পরিণতি সমাজবিজ্ঞানের একটি অংশ আরেকটি যে বিষয় সমাজবিজ্ঞান পরিণতি দ্বারা প্রভাবিত এ বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীরা আপনারা হয়তো কিছুটা বুঝবেন সেটি হল যে রাজনীতিবিদরা কিভাবে তাদের নীতি প্রণয়ন করছে রাজনীতি কী কী কার্যক্রম প্রণয়ন করছে বা সেগুলো কীভাবে বাস্তবায়ন করছে সেগুলো সেগুলোর প্রভাব কিন্তু সমাজে বা সেগুলোর প্রয়োগ কিন্তু সমাজেই ঘটে থাকে যেমন ধরুন সংসদে একটি আইন পাশ করলে সেটি কিন্তু আমার উপর আপনার উপর ফলশ্রুতিতে সেটি সমাজের উপরেই প্রয়োগ করা হয় এর ফলে পরিণতির যে কোনো কার্যক্রম বা নীতি সেটি কিন্তু সমাজেই প্রভাব বিস্তার করে থাকে এগুলোই ছিল মোটামুটি পরিণীতি এবং সমাজের সমাজবিজ্ঞানের একটি সাদৃশ্য আমরা চলুন এখন দেখি যে তাদের মধ্যে পার্থক্যগুলো কি কি। যেমন যে যেটি বলা হয় যে পরিণতির পরিধি সংক্ষিপ্ত কিন্তু সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক এ বিষয়টি শিক্ষার্থীরা আপনারা লক্ষ্য করবেন যে নাগরিকদের নিয়েই কেবল পরিণতি আলোচনা করে থাকে আর সমাজবিজ্ঞান এই নাগরিকটা যেখানে বসবাস করে পরিবার বা সমাজ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে ফলে সমাজে যেহেতু অনেকগুলো বিষয় জড়িত থাকে ফলে সমাজবিজ্ঞানের আলোচনার পরিধি বা বিষয়বস্তু স্বভাবতেই ব্যাপক হয়ে থাকে আরেকটি যে বিষয় পরিণতি নাগরিকতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে অন্যদিকে সমাজবিজ্ঞান সমাজের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে যেমনটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন অন্যদিকে দেখা যাচ্ছে পরিণীতি মানুষকে রাজনৈতিক জীব হিসাবে ব্যাখ্যা করে অর্থাৎ যেহেতু পরিণতির আলোচ্য বিষয় হলো নাগরিক রাজনীতি রাষ্ট্র এই বিষয়গুলো ফলে তারা দেখা যায় যে রাজনৈতিক জীব হিসাবে মানুষের কি ভূমিকা বা নাগরিকদের কি ভূমিকা সেগুলো নিয়েই পরিণীতি আলোচনা করে অন্যদিকে সমাজবিজ্ঞান সবসময়ই মানুষকে একটি সামাজিক জীব হিসাবেই চিহ্নিত করে আসছেন প্রিয় শিক্ষার্থী আপনারা এতক্ষণ পরিণতি ও সমাজবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য কী তা জানলেন এখন আমরা আমাদের আলোচনার যে শেষ অংশটি অর্থাৎ পরিণীতি ও নীতিশাস্ত্রের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে সেটি সম্পর্কে জানব পরিণতি ও নীতিশাস্ত্রের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান পরিণীতির বিষয়গুলো বিষয়গুলো নীতিবোধের উপরেই প্রতিষ্ঠিত অর্থাৎ নাগরিকদের যেই আচার আচরণ তারপরে হলো তাদের ন্যায় অন্যায় এই বিষয়গুলো নীতিশাস্ত্রে আলোচনা করা হয়ে থাকে তাদের এই সম্পর্কটিকে আমরা দুটিভাবে আলোচনা করতে পারি একটি হলো পরিণতি ও নীতিশাস্ত্রের সম্পর্ক অবিচ্ছিন্ন সমাজে আমরা বসবাস করতে গিয়ে নানান ধরনের আদর্শ রীতি নীতি প্রথা অনুসরণ করে থাকি প্রশিক্ষার্থী আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সেই যুগ যুগ ধরে চলে আসা এ ধরনের প্রথা নীতি আদর্শই কিন্তু এক সময় আইনে পরিণত হয়ে থাকে কেননা কোনো রাষ্ট্রীয় আইন জনগণের নৈতিক মানদণ্ডের বিরোধী হলে তা কিন্তু কার্যকর হয় না এজন্য হয়তো প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলেছেন শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক পরের যেটি অংশটি সেটি হল পরিণীতি ও নীতিশাস্ত্র পরস্পর পরিপূরক পরিণীতি ও নীতিশাস্ত্রের উদ্দেশ্য হলো আদর্শ মানব সমাজ গড়ে তোলা সেই আদর্শ মানব সমাজ গড়ে তুলতে হলে কেবল যে মৌলিক অধিকার খাদ্যবস্ত্র অন্য বাসস্থান এই বিষয়গুলো নিশ্চিত করলেই কিন্তু আমরা সুখী হতে পারবো না সেখানে আমাদের জীবন অনেক সুন্দর পরিচ্ছন্ন সুশৃঙ্খল করতে হলে আমাদের মানসিক অনেক নীতিবোধ বা আদর্শ এগুলোও কিন্তু প্রতিষ্ঠিত হওয়া খুবই জরুরি এর ফলে দেখা যায় যে পরিণতির যে প্রধান বা মূল বিষয়বস্তু নাগরিক তাদের সুন্দর জীবনের জন্য নীতিশাস্ত্র অধ্যয়ন করাও কিন্তু খুবই প্রয়োজন এর ফলে দেখা যায় যে যখন পরিণীতি ও নীতিশাস্ত্রের একটি সমন্বয় নাগরিক জীবনে ঘটে থাকে তখনই কেবল একটি কল্যাণকর বা সুন্দর মানব জীবন বা সমাজ গড়ে তোলা সম্ভব হয়ে থাকে এগুলোই ছিল মোটামুটি পরিণতি এবং নীতিশাস্ত্রের একটি সাদৃশ্যের বিষয় এছাড়াও সমাজবিজ্ঞানীরা সামাজিক বিজ্ঞানীরা এই পরিণতি ও নীতিশাস্ত্রের মধ্যে কিছু পার্থক্য বা বৈসাদৃশ্য লক্ষ্য করেছেন যেমন পরিণতি মানুষের বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে আর নীতিশাস্ত্র বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক নিয়েই আলোচনা করে থাকে আরেকটি বিষয় হলো পরিণতির পরিধি সংকীর্ণ কিন্তু নীতিশাস্ত্রের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক পরিণীতি মানুষকে রাজনৈতিক জীব ও নাগরিক হিসাবে বিবেচনা করে কিন্তু নীতিশাস্ত্র মানুষকে মানুষ হিসেবেই বিবেচনা করে মানুষের আচার আচরণ ন্যায় অন্যায় ভালো মন্দ এই সব নিয়েই কিন্তু নীতিশাস্ত্র আলোচনা করে থাকে আরেকটি বিষয় হলো প্রনীতির নীতিসমূহ মান্য করা বাধ্যতামূলক কিন্তু নীতিশাস্ত্রের নির্দেশ অবশ্যই পালনীয় নয় যেমনটি দেখা যায় যে একটি নীতি বা আদর্শ যখন সমাজে প্রচলিত থাকে সেগুলো অনেক সময় আমরা না মেনে অমান্য করে বা এড়িয়ে চলে যাই কিন্তু যখন এটি এক সময় আইনে পরিণত হয় সেটি কিন্তু আমরা মানতে বাধ্য হই প্রিয় শিক্ষার্থী এটি ছিল পুরনীতি ও নীতিশাস্ত্রের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশের বিষয় এতক্ষণ আমরা এসএসসি প্রোগ্রামের পরিণতি বইয়ের ইউনিট একের পার্ট দুই নিয়ে আলোচনা করলাম যে অংশটিতে আপনারা ইতিমধ্যে পরিণতীয় রাষ্ট্রবিজ্ঞান পরিণতীয় ইতিহাস প্রণীতীয় সমাজবিজ্ঞান পরিণতীয় অর্থনীতি এবং প্রণীতীয় নীতিশাস্ত্রের মধ্যে কী ধরনের সাদৃশ্য বৈসাদৃশ্য পার্থক্য মিল অমিল রয়েছে বা এগুলোর কীভাবে একটি সমাজে বা নাগরিক জীবনে ভূমিকা রাখে সেই বিষয়গুলো নিয়ে আপনারা জানলেন প্রিয় শিক্ষার্থী আজ এ পর্বের আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ